লাস্ট স্টোরি হচ্ছে, এক রোজার সময় আমার কাছে আসলেন একজন শায়খুল হাদিস, নিজ দিয়ে ঘর বলেন আমি শায়খুল হাদিস, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। রোজা রমজানের সময় শায়খুল হাদিস আসতে বলবো না বলবো না, তবে একটা পর্যায়ে বললাম ভাই আসেন। আসছেন অল্প বয়স্ক, ইয়ার মেবি 45 বয়স, ভেরি স্মার্ট, স্মার্টলি ড্রেসড, হ্যাঁ দাঁড়িয়ে আছে, ভেরি স্মার্টলি ড্রেসড, এসে বসলেন। বসে বলেন আমাকে বলছেন, ইসলামিক আর্ট সম্পর্কে আপনাকে কোনো ধারণা আছে? বলেন ভাই খুবই কম ধারণা আছে, আমি জানি ইসলামিক আর্টে লতা ফুল পাতা ছাড়া কিছু আঁকা যায় না, জীবজন্তুর ছবি আঁকা যায় না, যদিও আমি চায়নাতে গিয়ে মসজিদের ভিতরে ড্রাগন আঁকা দেখেছি, তারপরেও এটা ইসলামিক আর্ট বলতে যায় না। উনি বলতে আপনাকে ভালোই লাগে, আমি এইটুকু জানি ভাই। তো তাহলে যেখানে লতা ফুল ছাড়া কিছুই আঁকা যায় না, সেখানে আপনার নাটক বানান, সিনেমা বানান, সেখানে যে মেয়ে বিবাহ হয় না তাকে বিবাহিত দেখান, তাকে একটা হাজব্যান্ড দেখান, এটা কি অ্যাকসেপ্টেবল হবে ইসলাম? এটা যদি অ্যাকসেপ্টেবল না হয় লতা পাতা ফুল, এটা কি ইজ ইট অ্যাকসেপ্টেবল ইন ইসলাম? সিরিয়াস নার্ভাস এটা, তারপর আমি ছিল বলছেন ভাই ইয়ে আমি শুনেছি আপনার সম্পর্কে যে আপনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড লোক, এই কথাগুলি আমি কালকে আপনাকে জিজ্ঞেস করবো, এই সময় আসবো আপনি ক্যামেরা নিয়ে আসবো, ক্যামেরা তো অন রেকর্ড আপনার বক্তব্য। উনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে